السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে নামাজে যে দুরুদ পড়ি সেই দুরুদ পড়বো, রাজি আছে? পারেন তো আপনারা? পারেন তো? কে কে পারেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারেন। হ্যাঁ, নামাজে যে দুরুদ আমরা পড়ি এটা বিশুদ্ধ দুরুদ, এতে কোনো সন্দেহ আছে নাকি? কারো থাকলে একটু বলেন দেখি। যেহেতু বিশুদ্ধ দুরুদ এবং সবাই জানি, তাই নামাজে যে দুরুদ পড়ি এই দুরুদটাই আমরা পড়ব। কারণ আফসুস, আজকে আমাদের সমাজে দুরুদ পড়তে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, আছে না নাই? আমরা দুরুদ পড়তে গিয়ে বানানো কবিতা পড়ি অথবা বিশুদ্ধ প্রমাণিত নয় এমন কিছু পড়ি, যে কারণে শ্রমটা ভেটা যায়, সওয়াব হবে না, বরং দুরুদ এবং সালাম, বিশ্ব নবীর প্রতি দুরুদ এবং সালাম করতে আদেশ করেছেন কে? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, সূরার নাম সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতুল কারীমাতে বলেছেন এইভাবে, আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কার কথা? রব্বুল আলামিন সংবাদ দিয়ে খবর দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে এবং তার তামাম ফেরেশতারা সালাত করেন,
দুরুদ করেন একজন মাত্র নবীর উপরে। কয়জন নবী? কয়জন? একজন। চিনেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা সালাত করেন মানে আল্লাহ তাআলা অবারিত রহমত নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেরেশতারা সালাত করেন মানে ফেরেশতারা নবীজির মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন কার কাছে? এই সংবাদ বলার পরে এবার আল্লাহ তাআলা বলছেন আদেশ করে, আল্লাহ তাআলা আদেশ, তিনি বলছেন পড়েন না, এবার আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে মানব অথবা দানব, মানুষ অথবা জিন, যুবক অথবা বৃদ্ধ, নর অথবা নারী, যারা ঈমান এনেছে প্রত্যেক ইমানদারকে আদেশ করছেন কে? এবার আল্লাহ তাআলা ইমানদারদের আদেশ করে বলছেন যদি ইমান এনে থাকো তাহলে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি সালাত করো, সালাম করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ হওয়ার কারণে এটা ইবাদত। এটা কি? আল্লাহ তাআলার আদেশ তাই ইবাদত। তাই আমরা ইবাদত হিসেবে ভালোবাসার সাথে দুরুদ পড়ব, সালামও দেব। প্রশ্ন করতে পারেন নবীজির প্রতি সালাম কিভাবে দেব? অনেকে আছে যারা হজে যায়, লোকজন বলে আমার সালামটা মদিনায় পৌঁছে দিয়ে, বলে না বলে না? অনেক লোকজনে বলে। শুধু তাই না, ভাবটা এমন আমাদের অনেকের মনে হয় যে সালাম দেওয়ার জন্য মদিনায় গিয়ে নবীজির মসজিদ আর নববীর আঙ্গিনায়, যেখানে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি শুয়ে রয়েছেন, এর কাছে যেতে আমরা মনে করি তাই, ঠিক না বেটি? এটাই অধিকাংশদের। আসলে বন্ধু না, নবীজিকে সালাম আমরা দিচ্ছি প্রত্যেক নামাজে, প্রত্যেক কোথায়? নামাজের আত্তাহিয়াতে। কিসের মধ্যে? আত্তাহিয়াত। পারেন না? পারেন না? পারেন সবাই? তাহলে বলেন আমার সাথে আত্তাহিয়াত লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এই যে আত্তাহিয়াত নামাজে পড়েন এর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন না বলেন না? কে কে বলেন? এই যে নবীজিকে সাক্ষাৎ সালাম দিচ্ছেন, কাকে সালাম দিচ্ছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আফসোস, আমাদের দেশে অনেক আলেম ওলামারা অনেক 60-70-80 বছর নামাজ পড়ছে কিন্তু এটা বুঝে না। আপনারা রাগ করবেন না, অত এই প্যান্ডেলে অনেক লোকজন আছেন, একটু নিজেকে প্রশ্ন করুন যে নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কত নামাজ পড়ি? সকল নামাজই আত্তাহিয়াত পড়ি না পড়ি না? সকল নামাজই আত্তাহিয়াত পড়ি। নামাজ 3 রাকাত 4 রাকাত হলে 2 বার করে পড়ি, আর 2 রাকাত হলে 1 বার পড়ি। কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বিশ্ব নবীকে সালাম দিচ্ছি। অনেকেই তা বুঝি না। আজকে থেকে বুঝলেন? আজকে থেকে বুঝে সালাম দেবেন বিশ্ব নবীকে? কে কে দেবেন এবার তো হাত? আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, নবীজিকে প্রতি মুহূর্তে প্রতি নামাজে আত্মা হিয়াতুতে বসে সারা পৃথিবীর, এমন কোন পৃথিবীর যত প্রান্ত রয়েছে মুসলমান যেখানেই আছে, নবীজিকে সালাম দেয় না দেয় না? ওই সালাম নবীজির কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ তাআলার কিছু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন সারা পৃথিবী ঘুরে, যখন যেখানে যে আমাকে সালাম দেয় আমাকে সাথে সাথে তা পৌঁছে দেয় ফেরেশতারা। তাই কেউ হজে গেলে সালাম পৌঁছে দিও বলার দরকার নাই, বুঝাইতে পারলাম? বরং নিজেই সালাম দেবেন বিশ্ব নবীকে নামাজের মধ্যে, বিশ্বাস আর ভালোবাসার সাথে জেনে জেনে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। প্রশ্ন করতে পারেন, শুধু নবীজিকে সালাম দিলাম না বন্ধু, যিনি নামাজ পড়ছি আপনি আর আমি নিজেকেও সালাম দিচ্ছি, নিজেকেও দিচ্ছি না দিচ্ছি না, বলছি আসসালামু আলাইনা, আমাদের প্রতিও সালাম, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আর আল্লাহর যত ভালো বান্দা তাদের সবার প্রতি সালাম। এবার বুঝাইতে পেরেছি সালাম। এখন আমাদের দেশে অনেক এলাকায়, হয়তো ইয়ার নোয়াখালী লক্ষ্মীপুরে আলেম ওলামার দেশ, এখানে হয়তো এমনটা নাও থাকতে পারে, কিছু লোকজন আছে কয় নবীজিকে সালাম দিতে খাড়াইতে হয়। এই এলাকায় মনে হয় নাই, ঝগড়া যাবেন না, ঝগড়ায় না। ইসলাম জ্ঞান দিয়ে জীবন পরিচালনা করতে বলে, আর জ্ঞান অর্জন, জ্ঞান ধারণের জায়গাটার নাম হলো কি বলেন? কি? মস্তিষ্ক, মাথা, মাথা, মস্তক, বিবেক। যদি কেউ পাগল না হয়ে থাকে, সুস্থ থাকে, সুস্থ পাগল না, পাগল হলে তার সাথে কথার দরকার নাই, যদি সুস্থ থাকে তাইলে কেবল এতটুকুন বিবেককে প্রশ্ন করা উচিত যে পাঁচ ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নামাজে আত্তাহিয়াতুতে নবীজিকে বসে বসে বলছি আসসালামু আলাইকা, বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, তাইলে সারা জীবন বৈশা বসে না, একটু খারে এখন নামাজ হইব না? ঝগড়ার বিষয় না, আফসুস, পিবে পাগল বলেই তো ঝগড়ায় যাবেন না, রাগ করবেন না তাদেরকে, তাদের সাথে ঝগড়ায় যাবেন না, বুঝানোর চেষ্টা করবেন, আমরাও বুঝবো, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আসেন দুরুদ। বাংলাদেশে দুরুদ, অনেক দুরুদ আছে, শুধু তাই না, কয় দুরুদে হাজারি আছে, আল্লাহ জানিয়েছেন এর বাহিরে তো জানি না, অনেক কিছুই জানি না, কিন্তু যতটুকু দলিল সহ জানি তা যদি না পৌঁছাই আল্লাহ তাআলার সামনে জবাব দিতে, জবাব দিতে বন্ধু, তাই নিজে বাঁচার জন্য, আর হা আপনারাও যাতে বাঁচেন, আপনারা আমরা সবাই যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে পারি, বিশ্ব নবীর সত্যিকারের উম্মত হতে পারি, এই জন্য আমরা যা যা অবশ্যই শুনব দলিল সহ তাই কেবল মানবো, দলিলবিহীন কোন জিনিস মানবো না। রাজি আছেন? তাই বন্ধুগণ, দুরুদ আমাদের দেশে ওয়াজিফার অনেক কিতাব ছোট ছোট পাওয়া যায় গ্রামের, গ্রামে, গঞ্জে, শহরে, এর মধ্যে হাজারি, লাখি, তারপরে আরো আরো তাক, হ্যাঁ আরো, মানে এটা দোয়া, এটা দুরুদ কয় না, দুরুদে, দুরুদে কান্দেল আরো কয়, দেখো দোয়া একান্দেল আরো, এটা দোয়া কয়, দোয়া কইতে পারো যাও ঠিক আছে, কিন্তু দুরুদ বান্দেগণ যেহেতু রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন দুরুদ করতে বিশ্বনবীর প্রতি, তাই নিজের বানানো শব্দ দিয়ে করলে হবে না। হবে না কি বান্দাগণ? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই পৃথিবীতে তার অন্যতম বিশুদ্ধ একটি তাফসীর হাদিস দিয়ে তাফসীর, এর নাম হলো ইবনু কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসিরের সংকলন হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করেছেন ইবনে কাসির। অনেকেই জানে না ইবনে কাসির সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতুল কারীমা, অর্থাৎ দুরুদ নবীর প্রতি দুরুদের প্রসঙ্গে 41টা হাদিস বর্ণনা করেছেন, সবগুলো হাদিস দিয়ে দুরুদ প্রমাণিত, দুরুদটাই পড়তে হবে, বিশুদ্ধ প্রমাণ নয় এমন দুরুদ পড়া যাবে না, যাবে না। তাই বন্ধু, দুরুদ বিশুদ্ধটা পড়ব, আর নামাজে যেটা পড়ি এটা বিশুদ্ধ কোনো সন্দেহ নাই, তাই পড়তে রাজি আছেন? আমি যদি একটা প্রশ্ন করি, নামাজে যে দুরুদ পড়ি, নামাজের বাহিরেও কে কে দুরুদটা পড়ে? নামাজের বাহিরে পড়ে আস্তে আস্তে উঠতেছে, কিন্তু ভাই 100% উঠছে হাত নামা। আজকে একটা ওয়াদা করতে হবে যে আজকে শুনলাম আজকে থেকে আমল করব, রাজি আছেন? নামাজে যে দুরুদ পড়ি এই দুরুদটা নামাজের বাহিরেও পড়ব, কে কে রাজি আছে? বন্ধুগণ, নামাজে যে দুরুদ পড়ি এই দুরুদ নামাজের বাহিরেও, রাজি আছেন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? শুনেন, একটা কারণ আগে বলে ফেলি, পরে বলতে পারবো কিনা জানি না। দেখুন, আমাদের দেশে অনেক দোয়া হয়, আপনারাও করেন, ছেলে মেয়ে নারী পুরুষ কত দোয়া করে, কিন্তু অধিকাংশ মানুষের অভিযোগ দোয়াটা কবুল হয় কিনা বুঝি না। আরে ভাই, আমি কি ভুল কইতেছি না ঠিক কইতেছি? সবাই দোয়া করে, কিন্তু অধিকাংশের অভিযোগ হলো দোয়াটা কবুল হয়েছে বলে বুঝি না। এর কারণ বন্ধুগণ, দোয়া হলো ইবাদত। দোয়া কি? দোয়া ইবাদত। ইবাদত হওয়ার কারণে দোয়া যেভাবে শিখিয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওইভাবেই করতে হবে দোয়া কবুলের। তাই দোয়া কবুলের অনেকগুলো শর্তের একটা শর্ত হলো, দোয়া কবুলের জন্য দোয়া করার আগে বিশ্বনবীর প্রতি দুরুদ পড়তে হবে। বিশ্বনবীর প্রতি দুরুদ যদি না হয় তাহলে দোয়াটা কবুল কবুল। প্রশ্ন করতে পারেন, কেন দোয়ার আগে দুরুদ? এর একটা উদাহরণ হলো, উলামা ফুকাহা আইম্মা মুজতাহিদিনরা বলেছেন দোয়ার আগে দুরুদ পড়তে হবে, কারণ হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কিন্তু দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে হবে। কার কাছে? আল্লাহর কাছে গেলে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন, ঠিক না বিঠিক? যেমন বড় অনেক বড় বড় স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাত্ররা দরখাস্ত করে, দরখাস্তটা তার হাতে পৌঁছাতে হবে, ঠিক না বিঠিক? আগে তার কাছে, তারপরে গ্রহণ করা না করা, আল্লাহ তাআলা তার কাছে দোয়াটা পৌঁছাতে হবে, তারপরে কবুল হওয়া না হওয়া। এখন আল্লাহ তাআলা কোথায় আছেন যদি প্রশ্ন করি? আল্লাহ তাআলা কোথায়? আরে ভাই, আরশের কথা বাদ দেন, স্বাভাবিক উত্তর দেন যে আল্লাহ উপরে আছে, তাই দোয়া করতে দুইটা হাত কোথায়? কোন দিকে? বলেন না কোন দিকে? আল্লাহ তাআলা কোথায়? রাব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া। পড়েন না, আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া, পরম দয়াময় রব্বুল আলামিন কোথায় আছেন? আরশের মধ্যে। আরশটা কোথায়? সাত আকাশের উপরে। আমরা দুনিয়াতে
দুনিয়ায় থেকে দোয়া করি, দোয়াটা সাত আকাশ বেদ করে আল্লাহ তাআলার কাছে যাবে, তারপরে কবুল হওয়া না হওয়া ঠিক না বিধি? বন্ধুগণ, আমরা যেহেতু দুনিয়ায় আল্লাহ তাআলা উপরে, তাই দোয়াটা উপরে যাওয়ার জন্য দোয়ার সাথে টানা লাগাতে হবে। কে লাগাতে হবে? কে লাগাতে হবে? বন্ধু, আপনারা দেখেন আকাশে পাখিরা উড়ে বেড়ায়, পাখির কি আছে? বিমান এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে মানুষকে নিয়ে যায় ঠিক না বেটি? বিমানে উঠছেন না উঠেন? অনেক এখন খুব ইজি, বিমানে উঠবেন, ঘন্টার পর ঘন্টা বিমান উঠবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, কিন্তু বিমানের কি আছে? কি আছে? টানা। টানা যদি না থাকে, বিমান যেমন শূন্য উঠতে পারে না, পাখি যেমন দানা না থাকলে মহাশূন্য উঠতে পারে না, দোয়াটাও মহাশূন্য বেদ করে আল্লাহ তাআলার কাছে যাবে না যতক্ষণ না দোয়ার মধ্যে দানা লাগায় না দেবেন। বন্ধু, এই দোয়ার দানা কোনো মানুষ নয়, কোনো পীর বা খাজা বাবা নয়, দোয়ার দানার নাম হলো, বলেন দোয়ার দানার নাম। শিখাই গেলাম, আমল করতে রাজি আছে? কিন্তু আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, জুড়ে বলুন না আমিন। তাই বন্ধু, আর সবশেষে একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার বিশুদ্ধ দুরুদ পড়বে, কয়বার? একবার বিশুদ্ধ দুরুদ যদি পড়ে, বিনিময়ে আকাশ আর জমিনের মালিক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এই লোক সংবরণ করা যায়? তাই চলতে ফিরতে হাঁটতে বসতে নবীজির প্রতি দুরুদ পড়বেন, রাজি আছে? রাজি আছেন? নামাজের বিশুদ্ধ দুরুদ পড়বেন। আসুন না একবার আমরা সবাই মিলে পড়ি, গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আসলাম রাজবাড়ি ঈদগাহ ময়দানে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক ওলামা হযরতরা এসেছেন, আমার আগে বক্তব্য রেখেছেন, এখানে উপস্থিত আছেন আশা করি অনেক ওলামারা, অনেক আইম্মা খুতাবা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, শুধু তাই না এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি ভয় করতেই হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে ঠিক না বিধি? আল্লাহ তাআলার প্রতি ভয় যথাযথ হবে না যদি না আল্লাহ তাআলার প্রতি ঈমানটা যথাযথ না হয়। কিন্তু আফসোস, আমরা আজ অনেকে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, ইমানদার বলি, কিন্তু সত্যি ইমান যে কয় গজ, কয় কেজি, কয় মন আছে আল্লাহই ভালো ঠিক না বেটি? আরে ভাই ঠিক না বেটি? শুনেন, আমি বলবো না, আপনারা বাংলাদেশের জাতীয় কবি নাম শুনছেন, নামটা কি বলেন তো?
কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার যত ভুল আছে আল্লাহ তা ক্ষমা করে দিন, বলেন আমিন। তিনি তার অনেকগুলো কবিতা, একটা কবিতা আছে কৃষকের ঈদ, কবিতার নাম কৃষকের ঈদ। কৃষকের ঈদ কবিতায় নজরুল বলেছে, নজরুল বলেছে, ইমান ইমান কর রাত দিন, ইমান কি এত সুজা, ইমানদার হয়ে কি কেহ বহে শয়তানি বুঝা। শুনো মিথ্যুক, শুনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, ইমানদার সে তলাইতে পারে ইঙ্গিতে আসমান। কি বুঝলেন? সুবহানাল্লাহ কইবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নজরুলের কবিতা, নজরুল আমি আবার বলি শুনুন, বলছে ইমান ইমান কর রাত দিন, ইমান কি এত সুজা, ইমানদার হয়ে কি কেহ বহে শয়তানি বুঝা। শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, ইমানদার সে তলাইতে পারে ইঙ্গিতে আসমান। কন্যা সুবহানাল্লাহ। তার মানে পূর্ণ ইমান থাকলে আঙ্গুলের ইশারায় আসমান টলতে পারে, ঠিক না বেটি? কারণ হলো, কারণ নজরুল এই কথাটা তার নিজের থেকে বলেনি, কবিরা আসলে সবাই তো কবি না, বাংলাদেশে কেউ কেউ কবি, তাই নজরুলের কবিতায় নজরুল ইসলামের কথাটা সুন্দর করে তুলে ধরেছেন, তাই আমরা নজরুলের জন্য ক্ষমা চাই কার কাছে? কার কাছে? তার মানে ইমাম আমরা অনেকে দাবি করি, কিন্তু বন্ধু ইমান পৈতৃক সূত্রে দাবির বিষয়, দাবির বিষয় নয়, বরং ইমানটা অর্জন করতে হয়, ইমানটা লালন করতে হয়, ইমানটা সংরক্ষণ করতে হয়, না হয় অর্জন না করলে পাবে না, সংরক্ষণ না করলে হারিয়ে যাবে, ঠিক না বেটি? আর যদি লালন করে তাইলে ইমানটা বাড়ে, ঠিক না বেটি? ইমান যদি লালন করে তাহলে ইমান কি করতে থাকে? বাড়তেই থাকে। বন্ধু আপনার প্রশ্ন করতে পারেন, ইমানের কথা যদি বলি, ইমানের কথা যদি বলি, আমার থেকে বললে হবে না, কোথ থেকে বলতে হবে? কোথ থেকে? বান্দেগণ, তাফসীরুল কোরআনে মাহফিল, তাই কোরআন থেকেই বলবো, রব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটি কিতাব আমাদের দিয়েছেন, রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সব বিষয়ের সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব। এর নাম কি? এর নাম কি? কোরআনে নাই এমন কিছুই নাই, আছে নাকি? কোরআনে নাই এমন কিছুই নাই। তাই আপনি আমি, আমাদের দায়িত্ব হলো জীবনের যে কোনো বিষয়ে সব ব্যাপারে প্রশ্ন করব, কাকে? কাকে? কোরআনকে প্রশ্ন করব, জীবনের প্রতিটি বিষয়, এমন কি দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটি বিষয়ে। এই জগৎ আবার আরেকটা জগৎ, ইংরেজিতে কয় হেয়ার আফটার, নাকি পৃথিবীর জীবন আখেরাতের জীবন, শুধু তাই না, এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কেমন করে পৃথিবীতে এলাম, সব ব্যাপারে প্রশ্ন করতে হবে, কাকে? কাকে? কারণ কোরআন আল কারীম সব কিছু খুলে খুলে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছে, কোরআনে নাই এমন কিছুই, কিছুই কোরআন। আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, কে? আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইহিস সালাম, নবীজির 23 বছরের জীবনে আরবের হিসাবে চন্দ্র বছরের হিসেবে 23 বছর 6 মাসে বিভিন্ন প্রয়োজনে প্রশ্নের জবাবে অথবা শরীয়তের বিধান জানাতে
রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন কি? এর নাম কি? কোরআনুল করিম সব কিছু বলেছে, কিন্তু আফসুস আজ আমরা সবাই বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম, কিন্তু কোরআন প্রতিদিন পড়ি না। ঠিক না বেটি? তাই নর আর নারী, ছেলে আর মেয়ে সবাইকে আসতে হবে কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। দেখুন, কিন্তু আফসুস কোরআন সত্য জানার পরেও আমরা সবাই কোরআন হয়তো পড়তেই জানি না। ঠিক না বেটি? এখানে হয়তো অনেক আছে কোরআন পড়তে বন্দেগণ, কোরআন যে পড়তে জানে না, কোরআনুল করিম যে পড়তে জানে না, সে কোথাও সফলতা পাবে না। না না, কোরআন পড়তে শিখতে হবে না? হবে না? হবে না? হবে না? প্রশ্ন করতে পারেন, কোরআন ছোটকালে পড়ি নাই, স্কুলের জীবনে পড়ি নাই, কলেজের জীবনে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি, এখন কি পারবো? এখন বয়স্ক বুড়া হয়ে গিয়েছে, এখন পারবো? কঠিন না? আবার কিছু লোকজন কয় কোরআন কঠিন, এমন কিছু কমবক্ত আছে না নাই বাংলাদেশে? বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেমন মুজেজা, বিশ্ব নবীর প্রতি নাজিল করা মুজেজা, কোরআনের চিরন্তন আরেকটা মুজেজা হলো কোরআন সহজ কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কমর, চাঁদ নামে একটা সূরা আছে, ওই সূরাতে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বলেছেন কে? রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়েন না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কার কথা? রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়বার বলেছেন? চারবার বলেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসাবে সহজ করে দিয়েছেন। সুতরাং কে কে আসো কোরআন পড়বে আর বুঝবে আর আমল করবে, কে কে আছে? আছে বন্ধুগণ, তাই আমরা আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে কোরআনুল করিমকে প্রশ্ন করব, কোরআন যে জবাব দেয় যদি তা না বুঝি হাদিসের সাহায্য নেব, কারণ কোরআন আর হাদিস দুইটা একই জায়গা থেকে এসেছে। কয় জায়গা থেকে? কোরআন এবং হাদিস, যারা আলেম ওলামা মাদ্রাসায় যারা পড়েছে তারা বলবে কোরআন যেমন ওহি হাদিস ওহি, কিন্তু ওহিটা দুই প্রকার। ওহি কয় প্রকার? একটা ওহি তেলাওয়াত করা হয়, তার নাম কোরআনুল করিম। যে ওহি তেলাওয়াত করা হয় তার নাম, তার নাম ওহি মাতলু, এর নাম আল কোরআনুল করিম। উলামারা বলবে সবাই একমত, ওহি দুই প্রকার, একটা ওহি তেলাওয়াত করা হয় তার নাম, আরেকটা ওহি তেলাওয়াত করা হয় না এর নাম ওহি গায়রে মতলু, এর নাম হাদিস, এর নাম। কিন্তু আপনারা প্রশ্ন করে বলতে পারেন, ইদানিং তো কিছু কিছু হুজুর বেরোইছে কয় বুখারিও খতম করে, এই এলাকায় মনে হয় নাই। আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করি, বন্ধু তুমি যদি বলো, যদি বিশ্বাস করো হাদিস ওহি গায়রে মতলু, তাহলে কিসের জন্য বুখারী বুখারীর খতম করো? এই খতম মানে এই না, পড়ালেখার মাধ্যমে বুখারীর খতম ঠিক আছে, এটা হলো আপনাদের এলাকায় আছে কিনা জানে, বাংলাদেশে শুরু হয়েছে, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, ভাই অসুস্থ, মরেও না সুস্থ হয় না, কয় বুখারীর খতম করা, তাইলে
এসপার ওসপার হইব। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যে আমরা ইমানদার, তবে হা ইমানের দাবি করি আমরা অনেকে, আর ইমান আছে কি নাই এটা আমরা বুঝি না, মনে করি পৈতৃক সম্পত্তি। কিন্তু না, ইমানটা অর্জন করতে হয়, ইমানকে সংরক্ষণ করতে হয়, আর ইমানকে যদি লালন করেন তাহলে ইমান বাড়ে, ঠিক না বেদিক? এর দলিল কি? কোরআন আল কারীম অনেক জায়গায় দলিল আছে, কিন্তু আপনাদের ঠিকানা দিচ্ছি কোরআন আল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা। কয় নম্বর পারা? 9 নম্বর পারা 8 নম্বর সূরা, নাম হলো আল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল কারীমা। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। এই আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা ঈমান আছে কিনা এর লক্ষণ বলেছেন, এবং বলেছেন ঈমান কখনো কখনো বাড়ে। ঈমান সংরক্ষণ করে লালন করলে ঈমান কি হয়? ঈমান কি হয়? তার মানে কোরআনের আয়াত থেকে আমরা বুঝবো ঈমান বাড়ে, ঈমান আছে কিনা তার লক্ষণও আছে, আর অবশ্যই এটাও বুঝবো তার মানে কখনো কখনো ঈমান কমেও। যেমন পজিটিভ তেমন, তাই আসুন আয়াতটা পড়ি, 9 নম্বর পারা 8 নম্বর সূরা আল আনফাল এর 2 নম্বর আয়াত। কে বলেছেন? রব্বুল আলামিন বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. কার কথা? তাহলে সবাই পড়ে, আমি ভেঙ্গে ভেঙ্গে বলি, পড়ে ইন্নামাল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শুনো, আল মুমিনুন তারা ইমানদার, তারাই কারা? ইমানদার তারাই যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির শুনলে যাদের আত্মাটা কেঁপে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার সেই, ইমানের লক্ষণ, ইমান আছে কিনা বোঝা যাবে আল্লাহর জিকির শুনলে যার আত্মাটা, আত্মাটা তার মানে আল্লাহর জিকির শুনলে যার আত্মা কেঁপে উঠে, বুঝতে হবে তার ভিতরে কি আছে। তার মানে বিপরীত অনেক আছে, আল্লাহর জিকির শুনলে আত্মা কাঁপে না, বুঝতে হবে তার মধ্যে ঈমান, ঈমান। তাই ঈমান আছে কিনার লক্ষণ পাইলেন তো বন্ধুগণ, ওরা বলার আমি ইমান মাপার জন্য বাটখারা দিলেন। ইমান মাপার জন্য রব্বুল আলামিন আপনার আমার ইমান কতটুকু আছে, কয় গ্রাম আছে, কয় কেজি আছে, কয় হাত আর গজ আছে, মাপার জন্য যন্ত্রটা কে দিলেন? কে দিলেন? ইমান, ইমান করি, ইমান আছে কি না বুঝব। রব্বুল আলামিন বললেন, ইমান যদি থাকে তাহলে
আল্লাহর জিকির শুনলে আত্মাটা কেঁপে উঠবে, শুধু তাই না, আত্মা কেঁপে উঠবে ইমানদারের ইমান থাকলে পাশাপাশি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ তাআলার আয়াতকে তার সামনে তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, তার ইমানটা আরো বেড়ে যাবে। কে বললে? ইমান বেড়ে যায় ইমানদারের সামনে, অথবা ইমানদার যখন শুনে আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনে, তখন ইমানদারের ইমানটা বেড়ে যায়। কে বললেন? শুধু তাই না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ইমানদার তারাই যারা সর্বাবস্থায় তাদের রবের উপরে নির্ভর করে। কার উপরে নির্ভর করে? কার উপরে? নাকি আপনারা কবেন, হুজুর নির্ভর করি চাকরির উপরে, নির্ভর করি বেতনের উপরে, নির্ভর করি ছেলের বিদেশি টাকার উপরে, নির্ভর করি নেতার উপরে, নির্ভর করি মন্ত্রী সাহেবের উপরে? কয় না কয় না? বলে না বলে না? বান্দেগণ, তার মানে বুঝলাম রব্বুল আলামিন ঈমান আপনার আমার মধ্যে আছে কি না মাপার জন্য যন্ত্র দিলেন, বাটখারা দিলেন। আগে কেজিআর শের দিয়ে মাপ করি না, বিদিক শের এমন আর শের নাই, এমন কি কেজি, কিলোগ্রাম, কিলোগ্রাম। এখন আবার ওই শিলের পাটা দিয়ে পাল্লা দিয়ে মাপে না, এখন মাপে কি দিয়ে? স্কেল দিয়ে, স্কেল, হ্যাঁ স্কেল দিয়ে মাপে। এটা ভালোই বুঝছে নাকি, আধুনিক ডিজিটাল মাপার জন্য। কিন্তু বন্ধু, যেদিকে আপনি যান না কেন, মাপের তো ব্যবস্থা আছে না তাই, তা ইমান আছে কিনা এটাও মাপা যাবে না যাবে না যাবে না যাবে না। ইমানদার ওই ব্যক্তি, ইমানদার ভালো করে বুঝবেন, বাবা মুসলমান, মা মুসলমান, জন্ম নিয়েছে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে না, এর যদি প্রমাণ হয় তাইলেই হবে, ঠিক না বেটি? কারণ হলো ইমানটা পৈতৃক সূত্রে আসে, আসে ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে যেমন ইঞ্জিনিয়ার হয় না, জন্মের কারণে আলেমের ছেলে যেমন আলেম হয় না। আপনারা বলতে পারেন, হুজুর পীরের ছেলে তো পীর হয়, এটাই গন্ডগোল, ঠিক না বেটি? এখানেই গন্ডগোল, ঠিক না বেটি? শুনেন, পীরের নজরুলের আরেকটা কবিতা বলতে হয়, নজরুল বলেছে, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া মিলিবে না ক অক্ষর, কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারে কতের খবর। আরে ভাই, আমি বলি নাই, নজরুল বলেছে, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া ক অক্ষর মিলবে না, ওই কমবক্ত মারেফতের খবর কেমনে দিব, ও তো কিছুই জানেন, বরং মারেফত এমন ওর শরীরে যত মারেফত শব্দ দেখাই দিচ্ছে, আছে না নাই, আছে না নাই? আবার কইব, এমন চট গায়ে দিছে গন্ধ কাহাকে বলে, কুকুরের চেয়ে বেশি গন্ধ গায়, আছে না নাই? হয় না, আছে না নাই? মানুষ মানুষ ছাগলের চেয়েও খারাপ, ঠিক না বেটি? পাবলিক ছাগলের চেয়ে খারাপ ওই সব জায়গায় যায়। বন্ধু অবশ্যই না, পীরের ছেলে পীর হতে পারে, পীর ফার্সি ভাষার শব্দ, কারণ পীর বলার কারণ ছিল আমাদের সাবকন্টিনেন্টে 1780 আগে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না, শিক্ষিত স্বজনরা জানবে, 1757 পলাশী রামরকাননে সিরাজউদ্দৌলার বাংলার স্বাধীন নবাবের পতন হলো, ঘসেটি বেগম, রাজবল্লভ, মীর জাফরদের ষড়যন্ত্রের কারণে। এখনো মীর জাফররা আছে না নাই? ঘসেটি বেগম আছে না নাই? কিন্তু বন্ধু, 1757 যখন ইংরেজরা ক্ষমতা নিল, ক্ষমতা নেওয়ার পরে সবকিছু মুসলমানদের ধ্বংস করে দিতে লাগলো, তখন 1780 প্রথম
মোল্লা মাসুদ্দিন উর্ফে মোল্লা মাদান, তিনি ক্যালকাটায় আলিয়া মাদ্রাসা করলেন। কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি ছিল না, কৌমি মাদ্রাসাও ছিল না। 1780 প্রথম আলিয়া মাদ্রাসা হয়, তারপরে 1861 অথবা 1865 হয় দেওবন্দ মাদ্রাসা, ঠিক না বিদি? আর এর আগে কোরআন হাদিস বিভিন্ন শাস্ত্রের জ্ঞান এক একজন ব্যক্তি ভালো জানতেন, তার বাড়িতে যায় লোকজন পড়তো, তাকে বলতো পীর, তাকে বলতো পীর। ফার্সি ভাষায় পীর শব্দের অর্থ জ্ঞান ও বৃত্ত, জ্ঞান ও বৃত্ত। তার মানে বর্তমান সময়ে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার জ্ঞান ও বৃত্ত শিক্ষক তাকে বলে পীর, তাকে বলে পীর, বুঝাইতে পারছি? কিন্তু আফসোস আপনারা কইবেন হুজুর না, পীর তো ওই ঘরের ঘরের পীর। কত বড় মূর্খ! আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বান্দেগান, রব্বুল আলামিন বলেন ঈমান আছে কিনা বুঝবাব, ঈমান মাপার পরিচয়ক হলো বান্দারে আমার তুমি নিজে তেলাওয়াত নয় বরং তোমার কাছে অথবা অন্য কেউ করবে তেলাওয়াত, অন্য কেউ আল্লাহর জিকির করবে, আর তুমি অন্যের জিকির শুনে যদি আত্মাটা কেঁপে ওঠে বুঝবে তোমার ঈমান আছে। বুঝাইতে পেরেছি? নিজে জিকির করলাম আত্মা কেঁপে উঠলো না। ইদা জিকির আল্লাহ শব্দটা মাজহুলের, কর্তৃবাচ্যের, রব্বুল আলামিন বললেন সেই ঈমানদার তার ঈমান আছে বোঝা যাবে, মাজহুল শব্দ দিয়ে মারুফ নয় আরবিতে যারা বুঝবেন। রব্বুল আলামিন বললেন ইদা জিকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর জিকির শুনলে যার আত্মাটা কেঁপে ওঠে, তার মানে হলো কোরআন এবং হাদিসে জিকির তিনটা অর্থে ব্যবহার করা হয়েছে। কয়টা অর্থে? এক নাম্বার জিকরুন শব্দের অর্থ হলো জ্ঞান চর্চা করা। কি চর্চা করা? রব্বুল আলামিন কোরআন আল করিমে বলেছেন ফাসআলু আহলাজ জিকির ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না জানো তাহলে জিকির করে এমন মানুষকে তুমি প্রশ্ন করো। তার মানে জ্ঞান চর্চা যে করে, জ্ঞান চর্চার নাম হলো জিকির করা, ঠিক না বিটি? এই যে মাহফিল, কোরআন এবং হাদিসের কথা আমরা শুনছি, কোরআন এবং হাদিসের কথা শোনা বলা এর নাম জিকির, এর নাম জিকির। এই যে কোরআনের কথা শুনলেন, জিকির শুনলেন, জ্ঞানের কথা শুনলেন, জ্ঞানের কথা শুনলেই যদি আত্মাটা কেঁপে উঠে বুঝতে হবে কি আছে, কি আছে? ঈমান আছে, কি আছে? শুধু তাই না, দেখুন শব্দের আরেকটা অর্থ হলো কোরআন আল করিমে এবং হাদিস শরীফে রব্বুল আলামিন এবং তার হাবিব জিকির শব্দের আরেকটা অর্থ করেছেন, তা হলো আল্লাহ তাআলার আদেশ পালন করা আর নিষেধ থেকে বেঁচে থাকা। কার আদেশ পালন করা? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা। যেমন মুয়াজ্জিন যখন আজান দেয় তার মানে হলো কিসের দিকে ডাকে? কিসের দিকে ডাকে? সালাতের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। আর এই আজান শুনলে আত্মাটা কেঁপে উঠে বুঝতে হবে কি আছে। আজান হলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু নামে মুসলমান, বাপ দাদা মুসলমান, সেবা মুসলমান, কিন্তু আত্মাটা কেঁপে উঠল না আজান শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শোনার পরেও, হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালাহ শোনার পরেও আত্মাটা যার কাঁপল না, রব্বুল আলামিন বললেন তার কি নাই, তার কি নাই? আর এমন প্রমাণ আছে না নাই? আছে না নাই? দেখবেন, হ্যাঁ অপর দিকে বিপরীত আছে। দেখবেন হয়তো গ্রামে অথবা শহরে, উপশহরে, গ্রামে হয়তো স্কুল কলেজে মুসলমানের ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েরা হেঁটে যাচ্ছে, হয়তো মাথায় কাপড় নাই, আজান শুনলে সাথে সাথে আসে না নাই, আসে না নাই?
এটা তার ঈমানের পরিচয়। কিসের পরিচয়? কিসের পরিচয়? কিন্তু ইদানিং আছে আবার আদাম শুনলেও সবই কি বরাবর, সব কি সব সমান, তাহলে বুঝতে হবে সাক্ষাৎ শয়তান হাত আছে। সাক্ষাৎ সাক্ষাৎ ইমান যদি থাকে তাহলে আল্লাহকে বিশ্বাস যদি করে আল্লাহর আদেশ মানবে, নারী হলে মাথাটা ঢেকে রাখবে, শরীরটা ঢেকে রাখবে, যদি হয় ইমানদার, যদি হয় বিশ্বাস করুন নামে রহিমা খাতুন করিমা খাতুন, বাপ দাদাও মুসলমান, নামেও মুসলমান, নাম কিন্তু পর্দা করে না, দৃশ্যমান আল্লাহর আদেশ পালনের বাস্তবতা তার জীবনে নাই। শুধু তাই না, আজান শুনে জিকির শুনে তার আত্মায় কাঁপন ধরে না, তাহলে আল্লাহ তাআলা বললেন আসলেও তার কি নাই, কি নাই? মনে হয় বন্ধু আজকে আমাদের বাংলাদেশে সত্যি ইমানদার এমন মানুষের সংখ্যা কম না বেশি? কম না বেশি? আর ইমান নাই এমন কমবখত এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? তবে হ্যাঁ, আজকের মাহফিল, এই মাহফিল থেকে আমরা শিখব ইমানদার হওয়ার চেষ্টা করব। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বান্দাগণ, রাব্বুল আলামিন বললেন ইমানদার সেই আল্লাহ তাআলার জিকির শুনলে যার আত্মা চা কেঁপে ওঠে। জিকিরের তৃতীয় অর্থ হলো কোরআন এবং হাদিসে প্রমাণিত অর্থমূলক নবীজির শিখানো অর্থবহ সুন্দর শব্দের জিকির। যেমন আপনি বলবেন আল্লাহু আকবার, বলবেন সুবহানাল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক না বিটি? যেমন বলবেন লা ইলাহা, লা ইলাহা কয়েকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে শিক্ষা দাও একটা জিকির, যে জিকির দিয়ে আমি তোমাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন ও মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন রব্বুল আলামিন এই কথা তো অতীতের নবীরাও বলেছে, সব নবীরা বলেছে, সাধারণরাও বলে, আমিও কি তাই বলবো? আমি তো তোমার সেই নবী যে যার সাথে তুমি কথা বলেছ। মূসার সাথে কথা বলেছেন কে? কে কথা বলেছেন? মূসা আলাইহিসসালাম, তার নাম কালিমুল্লাহ। মূসা আলাইহিসসালাম রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ মূসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন। কিন্তু হ্যাঁ, কোথায় কথা বলেছেন আপনাদের গল্প শুনাই। মূসা আলাইহিসসালাম যে জায়গায় আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন আমি ওই জায়গায় গিয়েছি, দেখেছি ওই জায়গাটা, মিশরের তুর পর্বতের উপত্যকায়, নাম বলে তুয়া উপত্যকা, তুয়া উপত্যকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমেও এর নাম বলেছেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুয়া উপত্যকা। এটা হলো তুর পর্বতের আঙ্গিনায় নিচে, অনেক উপরে পর্বত এর আঙ্গিনায়। এবং মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে যে কথা বললেন একটা গাছ থেকে, গাছ, গাছটা হলো গুল্ম জাতীয় পাতার, লতা জাতীয় পাতার গাছ। এই গাছটা ঐতিহাসিকভাবে বলা হয় এখনো, এখনো 3,500 বছর পর্যন্ত ওই গাছটা এখনো আছে। এই গাছটা হলো তুর পর্বতের উপত্যকায় তুয়ার আঙ্গিনায়, এখন একটা গির্জা আছে, গির্জার ভিতরে বাউন্ডারি দিয়ে রেখেছে। গির্জাটার নাম হলো সেন্ট কেত্রিন গির্জা, সেন্ট কেত্রিন গির্জার ভিতরে বাউন্ডারি দিয়ে রেখেছে। পাশেই কুয়া, যে কুয়া থেকে মূসা আলাইহিসসালাম পানি পান করেছিলেন। এবং আমি তো অনেক গাছ পৃথিবীর অনেক জায়গায়, কত দেশ গেলাম, কত জায়গায় গেলাম, দেখলাম, কিন্তু সেই গাছের মতো দ্বিতীয় গাছ আমার জীবনে দেখি নাই। আমেরিকায় বিশাল বিশাল অনেক জঙ্গল, অনেক জায়গায় দেখলাম, দেখাতে নিয়ে গেল, কিন্তু সেই
সেই গাছের মতো গাছ আমার জীবনে আর দ্বিতীয় দেখি নাই। মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিন হিসেবে কথা বললেন, মুসা আল্লাহ তাআলাকে বললেন, রাব্বুল আলামিন আমি তোমার সাথে কথা বলেছি, তুমিও আমার সাথে কথা বলেছ, আমার জন্ম মুজেজা, আমি তোমার রসুল, জন্ম থেকে রসুল, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম তাই আল্লাহকে আবদার করে বললেন, রাব্বুল আলামিন আমাকে এমন একটা বাক্য শিখাও সাধারণে যা কয় না, আমাকে স্পেশালি শিখাও। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বললেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসাকে তৃপ্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন বললেন, বিশুদ্ধ হাদিস নবীজি জানিয়ে দিয়েছেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি যদি সাত আকাশ আর জমিন এর মাঝখানে যা আছে সব কিছু আল্লাহর জিকির দিয়ে ভরে দাও, আর একটা পাল্লায় রাখো, আর কেবল লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা পাল্লায় রাখো, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে নিচে পড়ে যাবে। কিন্তু আফসুস, আপনারা তো এই জিকির করেন না, করেন নাকি? এটারই তো আবার হুজুররা আবার আপনাদেরকে সাহায্য করতে গিয়ে খাটো করতে করতে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। বন্ধু আল্লাহর ওয়াস্তে বলি, ইল্লাল্লাহ জিকির হয় না। আল্লাহর ওয়াস্তে দুই হাত জোর করে বলি, কষ্ট করে যদি পড়ই তাহলে বন্ধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই না, জিকির আল্লাহ তাআলার নামের জিকির, অনেক লোকজন আছে জিকির করতে গিয়ে শুধু কয় আল্লাহ 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 করে না, করে না, শুধু আল্লাহ তাআলার লফজে জালালা, রব্বুল আলামিনের এই লফজে জালালা, কেবল আল্লাহ না বলে এর সাথে যে কোনো একটা সিফাত লাগায়া বলতে হবে, ঠিক না বিদিক? ফুকাহাই মুজতাহিদিনরা বলেছেন, ইমানদার আর মুনাফিকের পার্থক্য এটাও, ইমানদার যখন আল্লাহ তাআলার আল্লাহ এই নাম বলে তখন এর সাথে একটা গুণ বলে হয় আল্লাহু আকবার, না হয় বলে সুবহানাল্লাহ, না হয় বলে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? আর মুনাফিক শুধু কো আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক না বেটি? যে কেউ কে তার শুধু নামটা ধরে যদি বারবার বলে, মানবীয় চেতনায় বলে, এটা আদবে আদবের ইজ্জত হলো আজাদ ডাকতে গিয়ে হয় ভাই না হয় চাচা না হয় মামু, যে কোনো একটা গুণ দিয়ে বলে, ঠিক না বেটি? আমার আল্লাহ তার ইজ্জত আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন স্পষ্ট করে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ولكن المنافقين لا يعلمون. قلنا ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. رب العالمين بلنا নিশ্চয়ই ইজ্জত, নিশ্চয়ই কি ইজ্জতের সবটুকু কার জন্য? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন ইজ্জত তার রসুলের জন্যও, শুধু তাই না, যারা ইমানদার, ইমান যারা এনেছে তাদেরকেও ইজ্জত দিয়েছেন, কে জুড়ে বলেন কে? তাই আল্লাহ তাআলার ইজ্জত আছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরাই জানে, তাই জিকির করতে গিয়ে অসমাপ্ত অপূর্ণ অর্থবোধক জিকির করা যাবে না, না না। তাই বন্ধু জিকির কয়টা অর্থ? এক নাম্বার জিকির অর্থ জ্ঞান চর্চা করা, দুই নাম্বার জিকিরের অর্থ হল আল্লাহ তাআলার আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা,
তিন নাম্বার জিকিরের অর্থ হলো অর্থবোধক শব্দ সওয়াবের নিয়তে উচ্চারণ করা। তাইলে জিকির কয়টা? আল্লাহ তাআলা বললেন ইমানদার সেই, কেবল ইমানদার, ইমান আছে বুঝবে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, করেন না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন ইমানদার ইমানদারদের পরিচয় দিলেন। ইমানের পরিচয় কি? রব্বুল আলামিন বললেন আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তোমার বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, তুমিও না মুসলমান না, আজ ইমান আনো, আর ইমান তোমার আছে কিনা পরীক্ষা করে দেখো। যখনই আল্লাহর জিকির হবে, যেমন কোরআনের তাফসীরের মাহফিল, কোরআন শুনলেই পালায়া তাড়াতাড়ি দৌড়ে আসবে মাহফিলের দিকে, তাইলে বুঝবে কি আছে। যখনই আযান শুনবে, নামাজের কথা শুনবে, আল্লাহর আদেশ পালন নিষেধ থেকে বেঁচে থাকার কথা শুনবে, তখনই আত্মাটা কেঁপে উঠবে, দৌড়াবে, তাইলে বোঝা গেল কি আছে। তিন নাম্বার, যখনই জিকির সত্যি অর্থবোধক নবীজির শেখানো জিকির হবে, আর জিকির যখন আরেকজনে করবে তার কানে আসবে, তখন তার আত্মাটা কেঁপে উঠবে, কি কাঁপবে, কি কাঁপবে। রাসূল আমিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখন আসেন ওয়াজিলুন কারে কয়, ওয়াজ ওয়াজ ওয়াও জিম লাম ওয়াজ, ওয়াজিলুন মানে কেঁপে ওঠা, কিন্তু না, এটা বোঝানোর জন্য আমি আমার ভাষায় একটা সংজ্ঞা দেই, আপনারা দেখেন বুঝেন কিনা। যেমন দেখুন এখানে ইদানিং তো ক্লাস ফাইভেও পরীক্ষা হয়, ক্লাস এইটেও পরীক্ষা হয়, ঠিক না বেটি? কিন্তু পাঁচ সাত বছর আগে বা আমরা যখন বিশ পঁচিশ তিরিশ বছর আগে মেট্রিক পরীক্ষা দিছি, এমন দেখি অনেক বছর হয়ে গেছে মেট্রিক পরীক্ষা দিচ্ছি, বুঝছেন না, সে আশির দশকে, কত বছর, তিরিশ বছরের কাছাকাছি, তখন এখানে যারা বয়স্ক তাদেরকে বোঝানোর জন্য মনে করুন মেট্রিক পরীক্ষা দশ বছর ক্লাস ফাইভ পরীক্ষা দিয়া আরো পাঁচ বছর পড়ালেখা করে মেট্রিক পরীক্ষায় ইংরেজির উদাহরণটাই দিলাম, না করবেন না তো, মেয়ে একটা প্রতীকী উদাহরণ মেট্রিক পরীক্ষা, যিনি পরীক্ষার্থী যার পরীক্ষা সে বুঝে মাথার উপরে যেন বিশাল পাহাড়। হ্যাঁ, সব ছাত্র ফাইভের পরীক্ষা, এইটের পরীক্ষা বিশাল বোঝা। হ্যাঁ, যখন পরীক্ষার তারিখ ঘোষণা হয় ভিতরে ভিতরে আবার কম্পন শুরু হয়, ঠিক না বেনি? পরীক্ষার তারিখ এ আইসে, এমনি করে করে একদিন পরীক্ষা হয়, পরীক্ষা শুরু হয় না হয় না, পরীক্ষা শুরু হয়, পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসার একটা সময় থাকে, ঠিক না বেনি? পরীক্ষা শেষ হলে মনে হয় মাথা থেকে বোঝাটা নামলো, ঠিক না বেনি? কিন্তু যখন রেজাল্ট আসার সামনে তত কলিজায় ধরাস ধরাস, ঘোষণা হয়ে যায়, কিন্তু যে পরীক্ষার্থী সে শুনে নাই, তখন মনে হয় যেন কলিজাটা দুই ভাগ হয়ে গেছে, কি অর্ধেক কলিজায় কয় না পরীক্ষা যা দিছি রিজাল্ট ঘোষণা হয়েছে, রিজাল্ট পায় নাই, নিজে উত্তীর্ণ হতে পারে আবার ফেল করতে পারে, এই বাস্তবতায় তার হৃদয়ের মধ্যে তার মনের মধ্যে যে দুদল্যমানতা, মন যে দুই ভাগ হয়ে গিয়ে কাঁপতে থাকে, ধপ্পর ধপ্পর করতে থাকে, এর নাম হলো ওয়াজ। এর নাম কি? জুড়ে বলেন এর নাম কি? ইমানদার সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির শুনলেই
তার হাতটা কেঁপে উঠবে এই জন্যে, আমি কি আল্লাহকে পেলাম, আমি কি সত্যি ইমানদার হতে পারলাম কিনা। মনের আরেকটা অংশ বলবে, না রে, আল্লাহর কত আদেশ লঙ্ঘন করেছি, তাই কেমনে আবার সত্যিকারের ইমানদার হই। টিকা বেটি, এই জন্য নবীজি বলেছেন, আল ইমানু বাইনাল খাওফি ওয়ার রাজা, ইমান হলো ভয় এবং আশা, দুইটার মাঝখানে। ঠিক না বেটি? ইমানদার ব্যক্তি নিশ্চিত বলতে পারবে না সে জান্নাতি, আবার এটাও নিশ্চিত বলতে পারবে না জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। তাই ইমানদার জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় চেষ্টা করবে, আর জান্নাতি হওয়ার জন্য সব সময় প্রতিযোগিতা করবে। ঠিক না বেটি? এর নাম হলো ওয়াজ। এর নাম কি? এর নাম কি? রব্বুল আলামিন বললেন, ইমানদার সেই আল্লাহর জিকির হলে যার মনের মধ্যে ধপার ধপার শুরু হয়, আর মনের মধ্যে ধপার ধপার হলে বুঝতে হবে ঈমান আছে। ওই ব্যক্তির সামনে যখন ওয়াহিদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ঈমান থাকলে তার সামনে কোরআনের তেলাওয়াত হলে ঈমানটা বেড়ে যায়। ঈমানটা কার বাড়ে? যার আছে তার, যার নাই তার, তার তাই ঈমান যার আছে, ঈমান আছে প্রমাণ হলে তার সামনে আরেকজনে তেলাওয়াত করবে, নিজে করলে তো পারবেই প্রশ্নই আসে না, আরেকজনে যখন করে তখনও তার ঈমানটা কি হয়ে যায়? কি হয়ে যায়? জুড়ে বলেন কি হয়? রব্বুল আলামিন বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় ঈমানটা বেড়ে যায়। আর ঈমান যখন বেড়ে যায়, ঈমান যত বাড়তে থাকে তত নির্ভর করে কার উপরে? কার উপরে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার নির্ভর করে কার উপরে? তার মানে বন্ধু, যে আল্লাহর উপরে নির্ভর করে না সে বেঈমান। ঠিক না বেটি? ঠিক না বেটি? শুধু তাই না, যার ঈমান আছে তার ঈমান বাড়ে, যার নাই তার তার বাড়ে না। তাই বন্ধু, ঈমান সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমানই যদি না থাকে কোনো কিছু দিয়ে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। বন্ধু, এই যে ঈমান বললাম, ঈমান যে আনলো, যে বুঝলো তার ঈমান আছে, ইমানদারে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? এই আয়াত এক আয়াত থেকে প্রমাণ পেলেন ইমান আছে কি না। দুই নাম্বার, ইমান থাকলে বাড়ে, থাকলে তার মানে বোঝা গেল ইমান আছে তারপরে বাড়ে, তার মানে কখনো কখনো ইমানটা আবার কমে, ইমানটা আবার কমে না, কমে না ইমান। তাই সংরক্ষণ করতে হবে না হবে না হবে না হবে না। আমরা সবাই মনে করি ঈমান আছে ঈমানদার, ঈমান রে আর সংরক্ষণ করি না। তাই বন্ধু, আস্তে আস্তে ঈমান হারায়া যায়, আস্তে আস্তে হারায়া যায়, আর আমরা ঈমানবিহীন হয়ে যাই। বলেন না দাও? তাই বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ মাত্রই যেমন বুঝে প্রত্যেকটি মর্যাদাময় জিনিস, প্রত্যেকটি দামি জিনিসকে যেমন সংরক্ষণ করতে হয়, ঠিক এমনি করে ঈমানকেও সংরক্ষণ করতে হবে না হবে না হবে না হবে না। বন্ধুগণ, ঈমান যদি সংরক্ষণ করতেই হয়, ঈমানকে সংরক্ষণ করার জন্যে যে জিনিস দিয়ে ঈমানকে সংরক্ষণ করা যায়, পাহারা দেয়া যায় কঠিন ভাবে, ওই জিনিসটার নাম হলো তাওহীদ। নাম কি? তাওহীদ। নাম কি? তাওহীদ মানে একত্ববাদ। কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলার একত্ববাদ, এটা হলো ঈমানের বডিগার্ড। ঈমানের বডিগার্ড। ঈমান যদি একটা দেহ হয় তার বডিগার্ডটার নাম কি? আল্লাহ।
তার বডিগার্ডের নাম কি? বান্দেগান যার ঈমান আছে অথচ তাওহীদ সে বুঝে না, তাওহীদ তার মধ্যে নাই, তাহলে একটা সময়ে ঈমান হারিয়ে যাবে, ঈমান আর তার থাকবে? বান্দেগান বলতে পারেন, তাওহীদ যদি না থাকে, পা রাখা যদি না থাকে, কোন জিনিস ঈমানকে তাড়াতাড়ি ধ্বংস করে দেয়? বন্ধু, এর নাম হলো শিরক। নাম কি? শিরক। নাম কি? শিরক। শিরক ঈমানকে দ্রুত দ্রুত ধ্বংস করে দেয়। আমি বলছি না, কে বলছে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? শিরক, শিরক যদি কেউ করে, রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বলেছেন তিনি তা কখনো ক্ষমা করবেন না, যদি না স্বেচ্ছায় সজ্ঞানে তওবা তার নসিব না হয়। বলেন না সুবহানাল্লাহ। শিরক যদি কেউ করে, রব্বুল আলামিন কোরআন আল কারিমে দুই জায়গায় বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পড়েন আমার সাথে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুই আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, শিরকের অপরাধ ছাড়া আর যে কোনো অপরাধ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে, ক্ষমা করে। তার মানে শিরকের অপরাধ স্বেচ্ছায় সজ্ঞানে তওবা না করলে ক্ষমা করবেন না কে? আল্লাহ। কে ক্ষমা করবেন না? আল্লাহ। বান্দেগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন সাত আকাশের উপরে, সাত আকাশের উপরে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে অনেকগুলো পুরস্কার দিলেন, এর মধ্যে চারটা হলো অন্যতম। এর এক নাম্বার ছিল নামাজ। এক নাম্বার কি ছিল? পঞ্চাশ ওয়াক্ত নামাজ। পরে আল্লাহ তাআলা ক্ষমায় দিলেন, দিলেন পাঁচ ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি বারবার গেলেন, কমে হইল কয় ওয়াক্ত? কিন্তু হ্যাঁ, দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিলেন নবীজির উম্মত, যারা একটা ভালো কাজ করবে রব্বুল আলামিন দশ দিয়া গুণ করে, দশ গুণ করে বাড়ায়া দেবেন, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব কে দেবেন? কে দেবেন? তিন নাম্বার, রব্বুল আলামিন তার হাবিবকে আরশ আযীমের নিচ থেকে উপহার দিলেন সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। সূরাতুল বাকারা শুনেন, অনেক লোকজন কয় ঘুমাইলে খালি স্বপ্ন দেখে, অনেক লোকজন কয় ঘুমাইলে কে ধইরা লইয়া যায়, আছে না নাই? শুনেন, ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়বেন এবং সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পড়ে ফু দিয়ে ঘুমাবেন। নবীজি বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সশস্ত্র ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে যতক্ষণ না জাগ্রত না দেবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো? নবীজি বলেছেন মেরাজে আরশ আযীমের নিচ থেকে রব্বুল আলামিন উপহার দিলেন সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, চতুর্থ পুরস্কার ছিল নবীজিকে আল্লাহ সতর্ক করে দিয়ে বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। চতুর্থ উপহার, আল্লাহ বলেন, নবী হে, আমি সব অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করব, কিন্তু একটা অপরাধ ক্ষমা করব না, এর নাম, এর নাম, এর নাম। কিন্তু আফসোস, এখন অনেকে সওয়াবের নিয়তে শিরিক করে না, করে না, আছে না নাই? আছে না নাই? রব্বুল আলামিন নিজে কোরআন আল কারিমে বলে দিয়েছেন, অনেক মানুষ ইমানদার, অনেক ইমানদার আছে ইমানের দাবি করে,
ইমানদার, কিন্তু আসলে তার ভিতরে শিরিক আছে। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কার কথা পড়েন আমার সাথে? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি ইমানের দাবি করে কিন্তু আসলে শিরিক করে, তাই ঈমানটা তার কি হয়ে যায়? কি হয়ে যায়? রাব্বুল আলামিন শিরকের অপরাধ কেবল আল্লাহর বান্দাদের ব্যাপারেই বলেননি, বরং বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতহের মধ্যে নবীজির পরিচয় করিয়ে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। পড়েন না, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। নবী হে হে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে ডেকে বলেছেন, নবী হে তোমার অতীতের এবং ভবিষ্যতের সকল অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে ক্ষমা করেছেন? আল্লাহ। কে ক্ষমা করেছেন? আল্লাহ। নবীজি নিষ্পাপ, ঠিক না বেটি? নবীজি নিষ্পাপ, তার কোনো পাপ নাই, কিন্তু বিশ্ব নবীকে ডাইরেক্ট অ্যাড্রেস করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ভাষায় বলেছেন, আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমার সাথে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। কার কথা? রব্বুল আলামিন। রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, যিনি বিশ্ব নবী, যিনি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন, কে? আল্লাহ। রব্বুল আলামিন নবীজিকে পরিচয় করাতে গিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। পড়েন জুড়ে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রব্বুল আলামিন বলে, নবী হে আমি তোমাকে পাঠাইনি, তবে পাঠিয়েছি একটা কারণে, কারণটা হলো তুমি জগৎ সমূহের জন্য রহমত। জগৎ সমূহের জন্য দেখুন, জগৎ সমূহ বাংলায় বলি, আরবি হলো আল আলামিন। আরবি হলো আল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবীজি রাহমাতাল লিল আলামিন। কিন্তু অনেকে এটার অনুবাদ করতে গিয়ে বিজ্ঞানও বলে এই বিশ্ব নবমণ্ডল ভূমণ্ডল। কিন্তু এখন বিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণার বিষয় হলো, ইংরেজিতে বলতো আগে ইউনিভার্স, ইংরেজিতে কি বলতো? কি বলতো? ইউনিভার্স, তার মানে এই বিশাল সৃষ্টি জগৎ। এখন বিজ্ঞান এই শব্দটা চেঞ্জ করেছে, ওরা ইংরেজিতে এখন বলে মাল্টিভার্স। কি বলে? কি বলে? মাল্টিভার্স। মানে প্রশ্ন করতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় দেশ ক্ষমতায় কর্তৃত্বে আমেরিকা, তাদের মহাকাশ গবেষণা স্টেশন একটা আছে, নাম শুনছেন? একটু পড়ালেখা করবেন, এদের খোঁজখবর রাখবেন। বিজ্ঞানের সর্বশেষ গবেষণার বিষয় এবং
মূল ব্যাপারটাই হলো পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণ আছে কিনা। এই জন্য এরা কয় ইউনিভার্স না বলে এখন বলে ইংরেজিটা কি মাল্টিভার্স। আরে বেটা আমরা বলি বেটা, আরে বেটা কমবক্তরা শুন, মাল্টিভার্স এটা তো 1450 বছর আগে কোরআনেই বলে দিয়েছেন কে? জোরে বলেন কে বলেছে? সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে আমরা সবাই ওই পড়েন না আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আল আলামিনের রব, আর নবীও হলেন রাহমাতাল্লিল আলামিন। তার মানে বিজ্ঞান এখন যা খুঁজে পায় আমাদের কাছে তা আরো আগে আছে না নাই? পৃথিবীর দেহ এবং প্রাণ সমেত নবীজি সাত আকাশ ভ্রমণ করে নেমে এসেছেন, আজ পর্যন্ত কেউ তা পারে নাই। কেন আল্লাহ নবীজিকে নিয়ে গিয়েছেন? কারণ তিনি তার দেহ মুবারক আর জীবন, প্রাণ আর দেহ দুইটা দিয়েই তিনি হলেন মাল্টিভার্সের জন্য, মাল্টিভার্সের জন্য রাহমাত, যেটা কোরআনের ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। বান্দেগণ, বিশ্ব নবী যিনি মাল্টিভার্সের জন্য রাহমাত, কিয়ামত পর্যন্ত সবার জন্য রাহমাত, ওই নবীকেও রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেছেন লাইন আশরাকতা নবীহে, তুমিও যদি শিরিক করো নবী, তুমিও যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই 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 লান্তাকিদ লুন্তাকিদ দিয়ে রব্বুল আলামিন বলেছেন অবশ্যই অবশ্যই তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই নবীহে তুমিও হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে শিরক, আল্লাহর সাথে শরীক করার অপরাধ থেকে নবীজিও পানা চেয়েছেন কার কাছে? কার কাছে? নবীজিও তাই দোয়া করতেন, ও আল্লাহ তাআলা আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে আমি তোমার সাথে শরীক না করে বসি, ও আল্লাহ আশ্রয় চাই আমি যাতে জ্ঞান সমেত শরীক না করি অজ্ঞানতাবশত। শিরক, নবীজিও শিরক থেকে পানা চেয়েছেন কার কাছে? কার কাছে? তাই শিরক থেকে বেঁচে থাকতে রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে, আল্লাহ কবুল করুন সবাইকে, বলেন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামাজ বন্ধুগণ প্রস্তুত করতে পারেন ইমান সংরক্ষণের জন্য তাওহীদ, আর তাওহীদ ধ্বংস করে ফেলে শিরিক, এটা বুঝবো কেমনে? এটা বুঝবো কেমনে? এটা বুঝবো কেমনে বন্ধু? এটা বুঝার জন্য শিক্ষা জীবনের প্রথমেই শিখতে হবে কোনটার নাম তাওহীদ কোনটার নাম শিরিক, ঠিক আছে? একেবারে শিক্ষার প্রথমে, শিক্ষার প্রথমেই শিখতে হবে কোনটার নাম তাওহীদ কোনটার নাম শিরিক। প্রমাণ কি? প্রমাণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে লোকমান নামে একটি সূরা আছে না নাই? আছে। সবাই চিনেন লোকমান? লোকমান আলাইহিস সালাম তিনি নবী কি নবী না এই নিয়ে অনেকগুলো অনেকগুলো মতবিরোধ রয়েছে কোরআন আল কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা, নাম হলো লোকমান, তিনি নবী কি নবী না বিস্তর মতপার্থক্য রয়েছে। অধিকাংশদের মতে লোকমান আলাইহিস সালাম নবী নন, নবী নন, তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং আদর্শ পিতা ছিলেন। কি ছিলেন? লোকমান আলাইহিস সালাম তিনি শুয়ে আছেন মিশরের আলেকজান্দ্রিয়া নগরীতে, মিশরের ভূমধ্য সাগরের তীরে
10,000 বছরের প্রাচীন শহর আলেকজান্দ্রিয়াতে এক জায়গায় দুইজন নবী, দুইজনের কবর। একজন হলেন বনী ইসরায়েলের নবী দানিয়াল, যার নাম কোরআনে নাই, দানিয়াল আলাইহিস সালাম, এবং তার পাশেই কবর হলো লোকমান আলী। আমি নিজে দেখে এসেছি, আমি দেখে এসেছি আলেকজান্দ্রিয়াতে। যাদের টাকা পয়সা আছে মিশরে যান, আলেকজান্দ্রিয়া ঘুরে দেখেন। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা, পৃথিবীতে সাতটা আশ্চর্যের একটা হলো আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। যাদের টাকা পয়সা আছে দেখে আসেন, দেখে আসেন মিস্টার ফেরাউন রে, ছুটকি করে রাখছেন কে? কে? আফসোস, ফেরাউন, রব্বুল আলামিন। ফেরাউনকে লোহিত সাগরের সুয়েজ উপসাগরে ডুবায়া মারলেন, সমুদ্রের লবণাক্ত পানিতে সে মরল, লবণাক্ত পানি তাকে খেলো না, ব্যাকটেরিয়া খেলো না, বালিকণা খেলো না। 1905 সনে ফেরাউনের লাশটা বালিকণা থেকে উঠায় নেয়া মিশরেরা ব্যবসা করে। 5-6 বছর আগে আমি গিয়েছিলাম, তখন 80 গিনি রাখত, মিশরীয় টাকাকে বলে গিনি, জুনাই হা, এবং আঞ্চলিক ভাষায় গিনি বলে, 80 গিনি, 80 পাউন্ড লাগে ওরে দেখতে, ব্যবসা করে ওরা। আল্লাহ তাআলা ওরে সুটকি করে রাখছেন কে? আল্লাহ। যেদিন মারা গেল, সমুদ্রে ডুবে মরল ফেরাউন, রব্বুল আলামিন কোরআন আল কারিমে জানায় দিয়েছেন, রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা ننجيك ببدنك لتكون لمن خلفك آية. ও ফেরাউন, তুমি সমুদ্রে ডুবে মারা গেলে সমুদ্রের লবণাক্ত পানি তোমাকে খাবে না, বালিকণা খাবে না, ব্যাকটেরিয়া খাবে না, তুমি সুটকি হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, তোমাকে দেখে যাতে ফেরাউনরা শিক্ষা নেয়। কিন্তু আফসোস, কেউ শিখছে? একজন, এ বেটার নাম হলো ডাক্তার মরিস বুকাই, সেই শিখছে। 85-এ ফেরাউনের এই মমিটাকে ফ্রান্সে রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ আসল ফেরাউন যে রামসিস সানি, রামসিস টু, ও যে ওর ওর মাথায় চুল আছে, মনে হয় যেন, মানে ওর চেহারাটা দেখলে মনে হয় একটা জীবিত ঘুমন্ত মানুষ। আমি অনেকবার দেখেছি, যাদের টাকা পয়সা দেখে আছে, একজন জীবন্ত ঘুমন্ত মানুষের মতো ওর চেহারা, দাঁত বেরিয়ে আছে, একটা দাঁত কালো, ফ্রান্সে নিয়ে ওইটা ট্রিটমেন্ট করতে চেয়েছিল পারে নাই, একটা দাঁত কালো, মাথার চুলগুলো অনেক বৃদ্ধ মানুষের পেকে যাওয়া সাদা চুল আছে না, এমন সাদা চুল আছে না। 3,500 বছর পর্যন্ত সুটকি করে রেখেছেন কে? কিয়ামত পর্যন্ত রাখবেন কে? ফ্রান্স রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে গেল, ডাক্তার মরিস বুকাইলের নেতৃত্বে 25 ডাক্তারের কমিটি ছিল তাকে চিকিৎসা করা, গবেষণা করা। মরিস বুকাইলি ফেরাউনের দেহ গবেষণা করে কোরআনের সাথে মিলে গেল, নিজেই ভুল স্বীকার করে মুসলমান হয়ে গেলেন, বিখ্যাত বই লিখলেন, বিখ্যাত বই লিখলেন, দ্য বাইবেল, দ্য সায়েন্স এন্ড দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য সায়েন্স এন্ড দ্য কোরআন, এটার বাংলা অনুবাদ করেছেন। আমার এক বয়স্ক বন্ধু ছিলেন, মারা গেছেন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন, বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, আখতারুল আলম সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। খুব সভ্যসাধী মানুষ ছিলেন, আখতারুল আলম ভাই অনুবাদ করেছেন বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আমি অনুরোধ করব সবাই পড়বেন, পড়বেন ভাইয়া, পড়বেন বাইবেল, কোরআন ও বিজ্ঞান, আখতারুল আলম ভাইয়ের অনুবাদটা পড়বেন, দেখবেন, দেখবেন কোরআন কি জিনিস, কি বিজ্ঞান আল্লাহ কোরআনে বলেছে, বলেন না সবাই। রব্বুল আলামিন ফেরাউনের দেহটা বাজায় বাজার দুনিয়াতে সুটকি করে রেখেছেন, এটাও যেন শিক্ষণীয়, ফেরাউনকে কবরে দেওয়া লাগে না, এই দুনিয়াটাই তার কবর। আরে ভাই চিনাবেদি, বিশাল দুনিয়াটাই ফেরাউনের কবর। অধিকারপুর থেকে কোথায় গেলাম বলতেছিলাম যে, হ্যাঁ বন্ধু, শির্ক থেকে বেঁচে থাকবো, তাওহীদ শিখবো, কিন্তু হ্যাঁ, শিকার জন্যে লোকমানের উপদেশের কাছে যেতে হবে না, হবে না,
কারণ অনেকে মনে করে তাওহীদ কিসের শিখব, শিরিক কেমনে আর শিখব। বন্ধু, অন্ধকার যেমন শিখতে হবে আলো বুঝার জন্য, ঠিক এমনি আলো বুঝার জন্য অন্ধকার দেখতে হবে না, হবে না, হবে না, হবে না। তাই শিরিক থেকে বেঁচে থাকতে হবে তাওহীদে, তাওহীদকে ঠিক রাখতে হবে শিরিক না করার মাধ্যমে। কিন্তু এটা জানতে হবে, বুঝতে হবে। আর প্রত্যেকটা বনি আদমের প্রথম শিক্ষার বিষয়ই হবে তাওহীদ, শিরিক থেকে বেঁচে থাকা, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা। এটা কি রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমানে, লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালামের তিনি একজন আদর্শ পিতা, তার পুত্রকে কি নসিহত করেছিলেন, শিখিয়েছেন, কে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, কে করেছেন, মিলায় দেখবেন সূরায়ে লোকমান, লোকমানের 13 নম্বর আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, লোকমান তার পুত্রকে নসিহত করেছে, নসিহত করেছে, শিখতে বলেছে, আরেকবারে প্রথমেই বলেছে, ও আমার কলিজার টুকরো সন্তান, ও আমার বুনাইয়া, হে আমার ভালোবাসার পাত্র, কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে নাও শিরিক হলো সবচাইতে বড় অন্ধকার। সবচেয়ে বড় অন্ধকার কি? কার সাথে শিরিক? শুধু তাই না বন্ধু, যে মা বাবা তার বাচ্চাকে তাওহীদ শেখাবে, শিরিক থেকে বেঁচে রাখবে। আমাদের বাংলাদেশে আছে না কয় একটা কিনলে আরেকটা ফ্রি, আছে না নাই, তাই না, আছে না নাই, একটা কিনলে আরেকটা, মানুষ খুব পাগল হয়ে যায়। ঠিক মুবাসসিম কেরাম সবাই বলেছেন, যদি সত্যি মা বাবা তার সন্তানকে তাওহীদ শেখায়, শিরিক থেকে বেঁচে থাকা যদি বাচ্চাকে শিখায়, তাহলে একটা কিনলে আরেকটা ফ্রি দেবেন কে? আল্লাহ। বলেন কে? যদি সত্যি মা বাবা সন্তানকে তাওহীদ শিখায়, শিরিক থেকে বেঁচে থাকা শিখায়, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবার অনুগত বাধ্য করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজকে কয়টা পরিবার আছে বলবে, কয়জন মানুষ আছে বলবে যে আমার বাচ্চা আমার কথা শুনে, কয়জন বলতে পারবে? কয়জন বন্ধুগণ শিক্ষিত হয়ে অফিসার হয়ে বড়লোক হয়ে আরো বেশি জারি নাই, মানে না, মানে না, কয় বুইরা বেটা বুন্নি, ঠিক না বেটি? কিন্তু বন্ধুগণ সত্যি সূরা লোকমানের 13-14 নম্বর আয়াত খুলে দেখেন, এই পৃথিবীর সব মুহাদ্দিস মুফাসসির ফুকাহা আইম্মা মুজতাহিদ একমত হয়ে বলেছেন, রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তানকে প্রথম তাওহীদের শিক্ষা দিলেন, শিরিক থেকে নিষেধ করলেন, সাথে সাথে রব্বুল আলামিন লোকমানের বক্তব্য থামায়া দিয়া বললেন, আমি আল্লাহ সব সন্তানকে নসিহত করছি মা বাবার প্রতি এহসান করতে। বলেন সুবহানাল্লাহ। তাই যে মা বাপ, যে মা বাবা, যে অভিভাবক তার সন্তানকে প্রথম তাওহীদ শিখায়, শিরিক থেকে বেঁচে থাকা শিখায়, সন্তান যতদিন বেঁচে থাকে, মা বাবা যতদিন বেঁচে থাকে, মা বাবা মরার পরেও ওই সন্তান তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। তাই বন্ধু, তাওহীদ মানবো, শিরিক থেকে বেঁচে থাকবো, কে কে রাজি আছে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন বলেন আমিন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.